भय पाच रहा है। हाई डियर फ्रेंड्स, गुड मॉर्निंग एवरीवन। सबाई केमन आछो? आशा करछि सबाई खूब भालो आछो, जे जेखाने आछो तोमादेर भालोबाशाय आमी अनेक भालो आछि। तो एखन बाजे सकाल 6টা, आमी एखन थेके आमार ब्लगटा स्टार्ट करछि। तो आज के सकाल सकाल चलो देखाई तोमादेरके कोथाय जाच्छि। देखते थाको फुल भिडियोटा आर संगे थाको। आर जावार आगे एकटा कथा बोलबो, जारा एखन आमार चैनलटाके सबस्क्राइब करोनि प्लिज তাড়াতাড়ি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে জয়েন হয়ে যাও। আর দেখো আজকে কোথায় যাচ্ছি বেড়াতে, এত সকালবেলা। আরও আগে বেরোনোর কথা ছিল, প্রায় সকাল 5:30টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু হয়ে উঠল না। আমরা ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলেছি, 5:30টাতেই উঠেছি, 5:30টা একটু আগে উঠেছি, 5:15তে উঠেছি, তো সেই কারণে আর 5:30টায় বেরোতে পারিনি। রাস্তাটা দেখো কতটা সুন্দর, এরকম রাস্তায় গাড়ি চালাতে বেশি মজা, তাই না? হ্যাঁ, বিশাল মজা। সকালে লং ড্রাইভটা সত্যি ভালো লাগে, তো ফাঁকা নিরিবিলি রাস্তা, ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়, চমৎকার লাগে। আমরা যাচ্ছি বর্তিয়ে বিলে। তো যে লোকেশনটা আজকে তোমাদেরকে ফার্স্টে বলে দেবো যে কীভাবে তোমরা যাবে। ফার্স্টে তোমরা এখন ব্যারাকপুর রাস্তায় চলে আসবে, ব্যারাকপুর রোডে এসে মিলগঞ্জ বাজার চলে যাবে। সেটা দেখতে থাকো ফুল ভিডিওটা, না দেখলে সেটা তো জানতে পারবে না, তার জন্য তোমাদের ভিডিওটা ফুল দেখতে হবে। দেখো এই যে নীলগঞ্জে এই জায়গাটা আসলাম, মোড়টা আসলাম, এসে তোমরা খেয়াল রাখবে এই যে এখানে দেখো মিলিনিয়াম বলে যে জায়গাটা রয়েছে, এই যে তার ঠিক অপোজিটে আমরা এদিকে চলে আসছি, এটা খেয়াল রাখবে। দেখেছো এই যে ঘুরে গেলাম, আর এই যে এই দেখো এই যে এই গলিতে ঢুকে গেলাম। এইভাবে ডান দিকে চলে আসবো। এখানে ঢুকে যাওয়ার পরে কোনো ম্যাটার না, কারণ লোকাল যে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে বত্রিশ বিল কোথায়। নীলগঞ্জ থেকে মানে মেইন পয়েন্টটা হচ্ছে নীলগঞ্জ ফোর্ট, নীলগঞ্জ ফোর্ট থেকে যদি বারাসাত থেকে আসে নীলগঞ্জ ফোর্ট থেকে হাতের ডান দিকে টার্ন নেবে, টার্ন নিয়ে ঢুকে একটু এগিয়ে আসলে হাতের বাঁ দিকে যে গলিটা ঢুকে যাচ্ছে সেটাতে ঢুকে সোজা গ্রামের ভিতর দিয়ে চলে আসবে। এখানে ঢুকে লোকাল কাউকে জিজ্ঞাসা করলেও হয় বা গুগল ম্যাপ অন করেও আসতে পারে, অথবা যেভাবে আমরা বলে দিচ্ছি দেখাচ্ছি এইটা দেখলেও তোমরা আসতে পারবে। Thank you.
দেখো আমরা ঢুকে গেছি, এটা হলো সেই এন্ট্রান্স, তাই তো? এখান থেকে একদম, এখান থেকে শুরু। দেখো কি সুন্দর, দেখো এভাবে দুই পাশ থেকে এরকম পাট সাজানো রয়েছে। এই দেখো সুন্দর, ওয়েলকাম করো। বৃষ্টি হলো তাতে লোক চলে আসবে সকালবেলা, কাপলা পাপলা তুলে নিয়ে আসবে। কি দারুণ লাগছে, চলো নৌকায় ওঠা যাক, নৌকায় চড়ব। দিদি ভাই এদিকে চলে আসি, ওঠো আগে, দাঁড়া দাঁড়া চলে, উঠতে পারবে তো? আর কিচ্ছু নেই, হ্যাঁ কাপলাই নিয়ে যাবো। দারুণ লাগছে, মজা লাগছে। বাবাকে নিয়ে আসলে বাবা একটু চড়তে পারতো, কিন্তু ও যদি লাফাতো ভয় লাগে বলো। সেটাই, জল যে খুব ডিপ তা না কিন্তু বলো। এখন ডিপ হয়েছে, এই যে বৃষ্টি হলো কালকে, ড্রোন ওই জন্য। আচ্ছা এগুলো কি এমনি খালি মাটি নাকি? হ্যাঁ হ্যাঁ মাটিই তো, কালকে ডোরানে এখানে পড়ে গেছিল এখানে এই জলে। এই ও ঘুরলেও কোনো ব্যাপার নেই, ভয় পাচ্ছে না? কি করে নড়ুক না নড়ুক না, কি আছে এরকম করে ঘুরে বসলাম। পরিষ্কার জল একদম, শাপলা তুলবে তো? হ্যাঁ শাপলা তুলো, ওদিক থেকে তুলো। আচ্ছা তুমি তুলো, আমি আমি তুলছি, আমি নিচ্ছি আর তোমরা তুলো। এটা কি বাড়ি নাকি কাকা? না না এটা ফরম। তুমি তুলবে তো শাপলা? না তুমি তুলো, আমি তো তুলেছি কত, ভয় লাগে। দেখো শাপলা নেবো আমরা এখন,
কি সুন্দর শাপলা হয়ে রয়েছে, পাচ্ছ না একটা? আরে হাজার হাজার লাখ লাখ আছে শাপলা। শাপলা জায়গায় নেবো তো, শাপলা জায়গায় নেবো। ও আচ্ছা, সবে শুরু হলো। মাছ পাওয়া যায় কাকা এখন? দেখো এই যে আমরা কচুরি পানার ভেতর দিয়ে চলে যাচ্ছি, এখন পরিষ্কার ছিলাম জলে, এখন কচুরি পানার মধ্যে চলে যাচ্ছি, শাপলা তুলবো বলে চলে এসেছি এখানে। এটা তো খুব সুন্দর সাজিয়েছে। হ্যাঁ, নৌকোটা তো। হ্যাঁ 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 বড় নৌকা। আচ্ছা, এই এর মধ্যে চালাতে অসুবিধা হয় না নৌকো? ভয় করছে ভালো শাপলা নিয়ে পিছনটা একদম তোমার এই যে কোমরের জায়গায়। আমি শাপলা নেবো কি, আমার ভয় করছে। কি সুন্দর লাগছে, প্রচুর শাপলা এখানে, প্রচুর শাপলা। নিতে আসে না এগুলো লোকে? আচ্ছা এর মধ্যে সাপ থাকে না? কি সুন্দর দেখো ফুলটা, একদম পুরো ফুটেছে। এই দেখো, এই দেখো আমি তুলেছি, ফার্স্টে সাহস হচ্ছিল না, এখন আবার তুলে ফেলেছি, ভয় লাগে সাপের জন্য। দেখো উনি আমাদেরকে নিয়ে আসলো শাপলা তুলতে, শাপলার এখানে, আর এখন আবার পরিষ্কার জলেও চলে এসেছি আমরা। আর দেখো, দেখাই তো কি সুন্দর লাগছে, মেঘলা ওয়েদার, হঠাৎ এখন এই যে একটু একটু সূর্যের দেখা মিলছে। নৌকো, হ্যাঁ নৌকো ভ্রমণ শেষ আমাদের, আমরা এখন চলে এসেছি পারে। এই যে উঠলাম, দেখো কত শাপলা নিয়েছি আমরা, অনেকেই আসে এই সকালবেলা এখানে ঘুরতে। দেখো চারপাশটা কত সুন্দর, আর এই যে সূর্যের সোনালি রোদ, অসাধারণ লাগছে দেখতে। তো তোমরা এখানে এসে কোন নৌকো ভ্রমণ করতে পারবে, এখানে পার হেড 100 টাকা করে নেয়, মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি এটা ঘোরাবে এখানে তোমাদেরকে। আর তোমরা যদি শাপলা তুলতে চাও তো তোমাদের সেখানে নিয়ে যাবে, তোমরা বলবে যে শাপলা তুলতে চাই, তো যেখানে অনেক শাপলা রয়েছে ওরা জানে, সেই জায়গাটা নিয়ে যাবে, গিয়ে শাপলা তুলে দেবে, যেটা আমরা তুলেছি তোমরা দেখতে পেয়েছো। বৃষ্টির জন্য জল জমে গেছে এখানে নাকি, গত সপ্তাহ থেকেই অনেকটা জল হয়ে গেছে, বৃষ্টি হয়েছিল তার জন্য। আমরা কতবার এসেছিলাম এরকম জল ছিল না, এতটা জল ছিল না, আর এখন জলটা অনেক পরিষ্কার হয়ে গেছে। কচুরি বানাই পুরো ভরা, দেখো। তো আমরা এখন বাড়ি ফিরে যাব, আশা করছি ভালো লেগেছে, কারণ আমাদের বাড়ির কাছাকাছি যে এত সুন্দর একটা জায়গা রয়েছে এটা আমরা জানতাম না। তো এখন বারাসাত থেকে বলো আর যারা অন্য জায়গা থেকেও আসছো তাদের কথাই বলি,
তারা সবাই এরকম একটা জায়গায় এসে ঘুরে যাও, অসাধারণ একটা জায়গা, আর ভালো লাগবে তোমাদের, আর নৌকা ভ্রমণটাও খুব তোমাদের ভালো লাগবে। নৌকা ভ্রমণটার কথাও বলে দেবে, পার হেড 100 টাকা আছে। তো এই আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করব, দেখা হবে পরের অন্য একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময়ের জন্য হাসতে থেকো। টাটা। চলো টাটা। মাছ আছে? হ্যাঁ। কি মাছ দেখি? কই না। হ্যাঁ? কই মাছ? এখান থেকে ধরা হয়েছে। কত করে নেবে? কতটা নেবে? নেবে ছোট একদম, বেশি ছোট ছোট তো।